আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওতে আপনাদের জন্য বাইবিট এক্সচেঞ্জারের এ টু জেড নিয়ে আসছি। এখান থেকে কীভাবে আপনারা মাস শেষে 2 থেকে 3 হাজার টাকা ইজিলি আর্নিং করে নিতে পারবেন। তো বাইবিট এক্সচেঞ্জারে কীভাবে আপনারা সাইন আপ করবেন, প্লাস এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, তারপর এখানে কীভাবে আপনারা ডিপোজিট করবেন, প্লাস ট্রেডিং করবেন, তারপর এখান থেকে কীভাবে উইথড্রু করবেন, এ টু জেড আজকে ভিডিওতে থাকবে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। তো যারা নতুন আছেন, আজকে ভিডিওতে মাস্ট বি একটা লাইক দিবেন, তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নেবেন, তারপর অলে প্রেস করে দিবেন সকল ভিডিও সবার আগে পেতে। দেন কি করবেন, এখানে যে টাইটেলটা আছে টাইটেলটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন, ক্লিক করে জয়েন করে নেবেন, যেখানে আমরা বাইবিট এক্সচেঞ্জারের যে অফারগুলো আছে অফারগুলো শেয়ার করে থাকি। তো গতকাল দেখেন একটা বাইবিট এক্সচেঞ্জারের একটা অফার শেয়ার করেছিলাম, যেখান থেকে আমাদের অনেক ইউজার $6 করে কোপাইছে। আমি যদি পেমেন্ট প্রুফটা দেখাই তাহলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর একটু উপরের দিকে যাবেন, যাওয়ার পর এখানে কিন্তু আপনারা পেমেন্ট প্রুফগুলো দেখতে পাবেন। তো এখানে দেখেন এক ভাই অনলাইন থেকে প্রায় 1000 টাকার মতো আর্নিং করছে। আপনিও চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন করে নেন তাহলে কিন্তু অনলাইন থেকে ফ্রিতে টাকা আর্নিং করতে পারবেন। তো এখন যদি পেমেন্ট প্রুফটা দেখাই, যে দেখেন $6.05 কিন্তু ওই এক ভাই এখান থেকে আর্নিং করে নিয়েছে একদম ফ্রি, কোনো টাকা ইনভেস্ট করতে হয়েছে না। তো এটা মূলত বাইবিট এক্সচেঞ্জারের একটা অফার ছিল। তো বাইবিট এক্সচেঞ্জারের কিন্তু আরও অফার আসবে, তো তার জন্য কি করতে হবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। দেন এখান থেকে কিন্তু আপনি বাইবিট এক্সচেঞ্জারের অফারগুলোতে পার্টিসিপেট করে মাস শেষে $20 থেকে $30 ইজিলি আর্নিং করে নিতে পারবেন। তো এরকম কিন্তু আরও এক্সচেঞ্জার আছে আপনার, যেমন বাইন্যান্স আছে, তারপর কুকোয়েন, এমএক্স, তারপর আছে আপনার বিটম্যাট এক্সচেঞ্জার। এই এক্সচেঞ্জারের যে অফারগুলো এগুলো যদি মিস করেন তাহলে কিন্তু লস হবে। প্রত্যেকটা এক্সচেঞ্জারে যদি অফারে পার্টিসিপেট করেন মাসে সে কিন্তু আপনার 10 থেকে 15 হাজার বা 5 থেকে 10 হাজার টাকা কিন্তু ইজিলি আর্নিং করে নিতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু আরও একটা পেমেন্ট প্রুফ, এখানে দেখেন উনি $6 পাইছে, তো এটা কিন্তু ইনস্ট্যান্ট পাইছে। তো গতকাল দেখেন প্রায় 2টা অফার ছিল, একটা এখনও অনগোয়িং আছে আপনার সেকেন্ড যে অফারটা, এখানে 3000 উইনারকে আপনার $30 করে দিবে, এটা আপনার বাইবিট এক্সচেঞ্জারের অফার। তো আপনারা কী করবেন, এই ভিডিওটা দেখে নেবেন, ভিডিওটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর ফার্স্ট যে অফারটা এটা অলরেডি ইন্ড হয়ে গেছে, তো এখানে ফার্স্ট 3000 ইউজারকে আপনার $6 করে পেমেন্ট করছে, তো যেটা প্রুফ কিন্তু আমি দেখাইছি। তো এখন আসি কীভাবে আপনারা বাইবিট এক্সচেঞ্জারে সাইন আপ করবেন, প্লাস KYC করবেন, প্লাস এখান থেকে কীভাবে ডিপোজিট উইথড্রু প্লাস ট্রেডিংটা করবেন, এ টু জেড আজকে ভিডিওতে থাকবে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এখন আসি কীভাবে আপনারা সাইন আপ করবেন। তো সাইন আপ করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স সাইন আপ লিঙ্কটা পেয়ে যাবেন, ক্লিক করে সাইন আপ করে নেবেন। তো সাইন আপটা কীভাবে করবেন আমি দেখাই দিই। ফার্স্ট অফ অল, যদি আপনার অ্যাপসটা না থাকে, প্লে স্টোর থেকে বাইবিট এক্সচেঞ্জারের অ্যাপসটা নামায় নেবেন, তারপর এটা ওপেন করবেন। ওপেন করার পর একটা সিম্পল একটা সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য উপরে দেখেন সাইন আপ যে বাটনটা সেটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনি মেইল দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপর এখানে ট্রিটমেন্ট দেওয়া থাকবে, দেন কন্টিনিউতে ক্লিক দিলে আপনার মেইলে একটা কোড যাবে, কোডটা বসালে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে আমি লগ ইন করে নিই। সো গাইজ, আমার অ্যাকাউন্ট সাকসেসফুলি লগ ইন করা কমপ্লিট আছে। তো এখন দেখাই দিই কীভাবে আপনারা KYC করবেন। KYC করা একদম সিম্পল, উপরে ম্যান আইকন আছে, ম্যান আইকনে ক্লিক দিবেন। আর ক্লিক দেওয়ার পর এখান থেকে যে ভেরিফাই যে বাটনটা আছে এটাতে ক্লিক দিবেন, মানে আনভেরিফাইড এখানে ক্লিক দিয়ে কী করবেন, এখানে ভেরিফাইতে ক্লিক দিবেন। মানে আপনি যদি ভেরিফাই নাও করেন এটা কিন্তু ইউজ করতে পারবেন। যদি ভেরিফাই করেন আপনার অ্যাকাউন্টটা মানে একটু সিকিউরিটি একটু বেশি থাকবে, আপনার কোনো প্রকার প্রবলেম হবে না। তো এখান থেকে ভেরিফাইতে ক্লিক দিয়ে আপনার আইডি কার্ডের মানে পিক আপলোড দিবেন, তারপর আপনি একটা সেলফি আপলোড দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। তো আমি আর ওইগুলো দেখালাম না। তো এখন দেখাই দিই কীভাবে আপনারা এখানে ডিপোজিট করবেন। তো ডিপোজিট করা একদম সিম্পল। তো এখানে অ্যাসেসটে আসবেন, আসার পর এখান থেকে ডিপোজিটে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনি কী ডিপোজিট করতে চাইতেছেন, তো আমি একটা কারেন্সি ডিপোজিট করে দেন আপনাদের দেখাবো, দেন উইথড্রু করেও দেখাবো। সো গাইজ, এখানে আমি USDT ডিপোজিট করবো। তো দেখেন এখানে USDT আছে, তো আমি USDTটা সিলেক্ট করলাম। তো এখানে দেখেন অনেকগুলো নেটওয়ার্কের আছে, আপনি কোন নেটওয়ার্কের USDT ডিপোজিট করবেন এখানে কিন্তু দেখতে পারছেন। তো আমি যেহেতু TRC নেটওয়ার্কের USDT ডিপোজিট করবো, তো এখানে TRC ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিলাম। তো কপি করার পর কী করবেন, সরাসরি আপনি যদি ডিপোজিট করতে চান ট্রাস্ট ওয়ালেট অথবা বাইন্যান্স থেকে কিন্তু ডিপোজিট করতে পারেন। তো আমি ডিপোজিট করে ব্যাক আসতেছি। অলরেডি গেছে, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিপোজিট করা কমপ্লিট, আমি কিন্তু $7 ডিপোজিট করছি। আমি যদি স্পটে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন আমি কিন্তু $7 ডিপোজিট করছি, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এখন দেখাবো কীভাবে আপনারা ট্রেডিং করবেন, যারা ট্রেডিং করতে চান কীভাবে ট্রেডিং করবেন, বা কোনো টোকেন কীভাবে বাই করবেন অথবা সেল করবেন, আর যারা এয়ারড্রপ থেকে পেমেন্ট পাবেন ওই টোকেনটা কীভাবে সেল দিবেন এইটাও দেখাবো। তো ফার্স্ট অফ অল দেখি আপনারা কীভাবে বাইবিট এক্সচেঞ্জার থেকে যে কোনো টোকেন বাই করবেন। তো সরাসরি এখান থেকে কী করবেন, মার্কেটে আসবেন। এই যে মার্কেট দেখতে পাচ্ছেন নিচে, মার্কেটে আসার পর এখানে স্পটে ক্লিক দিবেন। স্পটে ক্লিক দেওয়ার পরে তো কর্নারে দেখেন একটা সার্চ বার আছে, সার্চে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনি কোন টোকেনটা বাই করবেন এই টোকেনটা সার্চ করবেন।
তো আমি এখান থেকে ডাইস টোকেনটা বাই করব যেটা কালকে আমাদের ইউজার মানে এয়ারড্রপ থেকে পাইছে। তো আমি যদি ডাইস টোকেনটা চার্জ দিই তাহলে এই যে টোকেনটা পেয়ে যাবেন, তো এখান থেকে এই টোকেনটা আমি বাই করব। তো কিভাবে বাই করব এটা আমি দেখাই দেবো। ফার্স্ট অফ অল আপনি যে কোনো টোকেন সিলেক্ট করতে পারেন। তো আমি ডাইস টোকেনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আপনি কততে বাই করবেন, এটা হচ্ছে সেলার প্রাইস আর এটা হচ্ছে বায়ার প্রাইস। তো আমি যেহেতু বাই করব তো সেলের প্রাইসটা সিলেক্ট করব। তো এখান থেকে সেল প্রাইসটা সিলেক্ট করলাম, দেন 100% দিয়ে দিলাম, তারপর এখান থেকে বাই ডাইসে দিলাম, তারপর এখান থেকে দেখেন আমার কিন্তু বাইটা কমপ্লিট হয়ে গেছে। আমি যদি সেলে দিই তাহলে আমার অ্যাভেলেবেল ব্যালেন্সটা দেখতে পাবেন। আমি যদি এস স্টে যাই, যাওয়ার পর এখান থেকে স্পটে যাই, তাহলে এই যে দেখেন আমার ডাইস টোকেনটা কিন্তু বাই হয়ে গেছে, 118টা বাই হয়েছে। তো এখন অনেকে এয়ারড্রপ থেকে এই টোকেনগুলো পাবেন, মানে যেমন ধরেন যে কোনো কয়েন পাইতে পারেন, যে এয়ারড্রপটা আসবে ওই এয়ারড্রপের কয়েনগুলো পাইতে পারেন। তো ধরেন আপনি এই টোকেনটা পাইলেন মানে যে কোনো এয়ারড্রপ থেকে, তো এই টোকেনটা কীভাবে সেল দিবেন? সেল দেওয়ার জন্য টোকেনটার উপর ক্লিক দিতে পারেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে ডাইস ইউজিটি এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে সেলে ক্লিক দিবেন, যেহেতু আপনি সেল করবেন টোকেনটা। তো আমি সেলে ক্লিক দিলাম। সেলে ক্লিক দেওয়ার পর এখান থেকে বায়ের প্রাইসটা সিলেক্ট করবেন, যেহেতু আপনি সেল করবেন। তো যারা বাই করে তাদের প্রাইসটা সিলেক্ট করে 100% দিবেন। দেওয়ার পর সেল ডাইসে দিবেন, দেন এগেন সেল ডাইসে দিয়ে দেওয়ার পর আপনার যে টোকেনটা এটা কিন্তু অলরেডি সেল হয়ে গেছে। আমি যদি স্পটে যাই, স্পটে যাইলে দেখতে পাবেন আমার কিন্তু 7 সেন্টের মতো খরচ হয়েছে। দেখেন আমার কিন্তু যেই টোকেনটা সেল হয়ে দেন আমার যে ডলারটা কিন্তু হয়ে গেছে। তো এখন আসি কীভাবে আপনারা উইথড্রু করবেন। তো আমাদের কিন্তু সকল কাজ কমপ্লিট, কীভাবে আপনারা সাইন আপ করবেন এটা দেখাই দিয়েছি। তারপর দেখাচ্ছি আপনারা কীভাবে KYC-টা ভেরিফাই করবেন, এরপর দেখালাম কীভাবে আপনারা ডিপোজিট করবেন, তারপর দেখালাম কীভাবে ট্রেডিং করবেন, এখন দেখাবো আপনারা কীভাবে এখান থেকে উইথড্রু করতে পারবেন। তো USDT যদি উইথড্রু করতে চান তাহলে মিনিমাম $10 লাগবে আর আপনার ফি লাগবে আপনার $1 থেকে $2 মতো। তো আমরা USDT উইথড্রু করবো না, আমরা করবো XLM অথবা TRX। আর TRX উইথড্রু করলে আপনার ফার্স্টটা ফি লাগবে, তো আমরা XLM করবো। XLM করলে আপনার কম ফি লাগবে। তো আমি যদি মার্কেটে যাই, যাওয়ার পর এখান থেকে XLM চার্জ দেবেন, স্পটে যাওয়ার পর এখান থেকে XLM চার্জ দেওয়ার পর এখান থেকে কী করবেন, এই যে দেখেন এখান থেকে স্পটের যেটা আছে এটা সিলেক্ট করবেন, অথবা এই যে এটা হচ্ছে স্পটের, তো এটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি বাই করবেন, মানে এখান থেকে কী করবেন আর সেলের প্রাইসটা সিলেক্ট করবেন। তার আগে এখানে বাই ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে সেল প্রাইসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনি কত ডলার বাই করবেন এনে তুলবেন। তো আমি এখানে $6 বাই করবো, দেন বাই XLM, দেন বাই XLM। দুইবার ক্লিক দেওয়ার পর আমার XLMটা কিন্তু বাই হয়ে গেছে। আমি যদি SS-তে যাই, যাওয়ার পর এখান থেকে স্পটে যদি যাই তাহলে দেখবেন যে আমার XLMটা কিন্তু বাই হয়ে গেছে। তো এখন চাইলে কিন্তু আমি এটা উইথড্রু করতে পারবো। আর যদি চান আপনি TRX, তো সেমভাবে মার্কেটে যাবেন, যাওয়ার পর সার্চ বারে TRX লিখবেন, লেখার পর TRX USDT পেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি আমি যেভাবে দেখালাম এইভাবে TRX-টা বাই করে নেবেন। বাই করার পর এখান থেকে XLM-এর উপর ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর যেহেতু উইথড্রু করবেন, উইথড্রুতে ক্লিক দেবেন। এই যে নিচে দেখেন মাঝখানে উইথড্রু অপশন আছে, উইথড্রুতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনার সেট আপ করতে হবে, Google 2FA সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য এখানে সেট আপে ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পর এখানে একটু ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। দেন আপনার যে মেইল আছে, মেইলে দেখবেন একটা কোড যাবে, কোডটা এখানে বসাই দেবেন। তো আমি কোডটা বসাই দেওয়ার পর ব্যাক আসতেছি। সো গাইজ, কোড দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। নিচে দেখেন কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে কীটা আছে কীটা কপি করে নেবেন। কপি করার পর কী করবেন, আপনি নোটপ্যাডে আগে সেভ করবেন, কারণ পরবর্তীতে যদি আপনার 2FA অ্যাপসটা আনইনস্টল হয়ে যায় তাহলে কিন্তু আপনি কোডটা দিয়ে একদিন ব্যাক আনতে পারবেন। তো এখান থেকে আমি আমার কীটা কপি করে নিলাম, দেন নেক্সটে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনার গুগল অথেন্টিকেশনের কোডটা দিতে হবে। তো এটা কীভাবে অ্যাড করবেন আমি দেখাই দিই। ফার্স্ট অফ অল কী করবেন, আপনারা এই যে অথি অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা গুগল অথেন্টিকেশন অ্যাপসটাকে ইউজ করবেন। তো এটার উপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর উপরে দেখেন 3 ডট আছে, 3 ডটে ক্লিক দেবেন। তারপর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে ইন্টার কোড ম্যানুয়ালিতে ক্লিক দেবেন। তারপর যে কীটা কপি করছেন এটা পেস্ট করে দেবেন। তারপর সেভে ক্লিক দিলে আপনার যে তারপর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক দেবেন। তো এখানে একটা নাম দিতে বলছে, আপনি কী করবেন, বাইবিট দিয়ে দেবেন। তো আমি এখানে বাইবিট দিয়ে দিলাম। তারপর সেভে ক্লিক দেবেন। ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে। এখানে আপনার কোডগুলো দেখতে পাবেন, আর হয়তো বা স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে, কারণ এটা অনেক সিকিউরিটি একটা ব্যাপার এই জন্য। দেন এখান থেকে নাম্বারটা কপি করে নেবেন। কপি করার পর এখানে পেস্ট করে দেবেন। এই যে পেস্ট হয়ে গেছে, দেন আমাদের যে তো অটোমেটিক দেখবেন পেস্ট হয়ে যাবে। দেন আমাদের যে গুগল অথেন্টিকেশন এটাকে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখন আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য লগ ইন পাসওয়ার্ড দিয়ে একদিন লগ ইন করে নেবেন।
সো গাইজ লগ ইন করার সময় আপনার গুগল অথেন্টিকেশন কোডটা চাইতে পারে, তো কী করবেন আপনি কোডটা দিয়ে দেবেন, দেওয়ার পর অ্যাসিস্টে যাবেন। তো এখন কিন্তু আপনি চাইলে উইথড্রুটা করে নিতে পারবেন। তো আমি যদি স্পটে যাই, স্পটে যাওয়ার পর আমি যদি এক্সএলএমটা উইথড্রু করতে চাই তাহলে এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর নিচে দেখেন উইথড্রু বাটন আছে, উইথড্রুতে ক্লিক দেবেন। আর ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে এক্সএলএমের অ্যাড্রেসটা দিতে হবে। তো এটা কোথায় পাবেন? সরাসরি আপনি চলে যাবেন বাইন্যান্সে, বা আপনি যেখানে ডিপোজিট করবেন ওইখানে চলে যাবেন। যাওয়ার পর ওয়ালেটে গেলাম, আমি ওয়ালেটে যাওয়ার পর এখান থেকে ডিপোজিটে ক্লিক দেবেন। তো আমি ডিপোজিটে ক্লিক দিলাম, তারপর এখানে এক্সএলএম সার্চ দিবেন। এক্সএলএম আপনি চাইলে টিআরএক্সও উইথড্রু করতে পারবেন, কিন্তু টিআরএক্স একটু ফিটা বেশি চাই। দেন নিচের দিকে দেখেন স্টেলার নেটওয়ার্ক, বিপ20 গুলো মানে ক্লিক দিবেন না, কারণ এটা স্টেলার নেটওয়ার্কের। তো এখানে স্টেলার নেটওয়ার্কের সিলেক্ট করবেন, দেন এখান থেকে ওকেতে ক্লিক দেবেন। এই যে দেখেন ওকে আছে, ওকেতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন একটা অ্যাড্রেস আছে আর একটা মেমো আছে, আপনার কিন্তু মেমো অবশ্যই লাগবে। আর যদি টিআরএক্স উইথড্রু করেন তাহলে কিন্তু আপনার মেমোটা লাগবে না। তো এখান থেকে কী করবেন, কপি করে নেবেন। কপি করার পর নিচের মেমোটাও কপি করে নেবেন। তো কপি করার পর এখানে চলে যাবেন বাইবিট অ্যাপসে। যাওয়ার পর এখানে আপনি অ্যাড্রেসটা আগে পেস্ট করবেন। তো আমি যদি অ্যাড্রেসটা পেস্ট করে দিই, তো অ্যাড্রেস দেওয়ার পর এখানে নেটওয়ার্কটা স্টেলার রাখবেন, কারণ আপনি কিন্তু স্টেলারে উইথড্রুটা করবেন। তো দেন এখানে আপনি মেমোটা দিবেন, যেটা লাস্টে কপি করলাম। তো মেমোটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আর যদি আপনি ট্রাস্টলেটে এক্সএলএমটা ডিপোজিট করেন তাহলে কিন্তু মেমো লাগবে না। তো এখানে মিনিমাম 8টা আপনি উইথড্রু করতে পারবেন। তো আমার যেহেতু 52টা আছে তো আমি অলে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন ফি একদম লো, এই যে দেখেন 0.02, মানে ফি নাই বললেই চলে। দেন উইথড্রুতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর সব কিছু যদি কনফার্ম থাকে তাহলে এখান থেকে গেট কোডে ক্লিক দেবেন, মানে আপনার মেইলে একটা কোড যাবে, কোডটা এখানে বসায় দেবেন। তারপর গুগল অথেন্টিকেশন কোডটা দিয়ে উইথড্রুতে ক্লিক দেবেন। তো আমি এখানে ক্যাপচারটা কমপ্লিট করে নিই। নেওয়ার পর এখান থেকে আপনি ইমেলের কোড দেবেন, ইমেলে মেবি একটা কোড যাবে, কোডটা এখানে বসাতে হবে। তো একটু রিফ্রেশ দেবেন। রিফ্রেশ দেওয়ার পর এই যে দেখেন উইথড্রু রিকোয়েস্ট আসছে। তো এখান থেকে এই যে একটা কোড আসছে না, কোডটা কপি করে নিলাম। এই যে কপি করে নিলাম, নেওয়ার পর এখানে অ্যাপসে চলে আসলাম। আসার পর এখানে কোডটা পেস্ট করে দিবেন। দেওয়ার পর এই যে আমি পেস্ট করে দিলাম, তারপর এখানে আপনার গুগল অথেন্টিকেশন কোডটা দিতে হবে। তো আমি গুগল অথেন্টিকেশন অ্যাপও যাইলাম। দেন এখান থেকে কী করবেন, কোডটাকে কপি করে নেবেন। তো এখানে কপি করে নিলাম। নেওয়ার পর এখানে এগিন চলে আসবেন বাইবিট এক্সচেঞ্জারে, তারপর এখানে পেস্টে দিয়ে দেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক দিলে আপনার উইথড্রুটা সাবমিট হয়ে যাবে। তো আমি যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন ভিউ হিস্টোরিতে ক্লিক দিলাম। ক্লিক দিলে এখানে দেখেন একটা আন্ডার রিভিউর মধ্যে আছে। এই যে আমি ক্লিক দিলাম, দেখেন এটা আন্ডার রিভিউর মধ্যে আছে। তো দেখি কয় মিনিটের মধ্যে আমি বাইন্যান্সে পেমেন্টটা রিসিভ করি। তো আমি যদি এখন এস স্টেজে যাওয়ার পর এখান থেকে যদি হিস্টোরিতে ক্লিক দিই তাহলে দেখতে পাবেন যে আমার যে উইথড্রুটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ডিপোজিটের জায়গায় আমি উইথড্রু দিলাম। তো দেখেন আমার কিন্তু 52.58 এক্সএলএম কিন্তু উইথড্রু হয়ে গেছে। তো আমি যদি এখন বাইন্যান্সে যাই, যাওয়ার পর এখানে যদি দেখাই তাহলে দেখেন 52.58 কিন্তু এক্সএলএম আমি রিসিভ করে ফেলছি, যেটার ভ্যালু $6। তো আমি কিন্তু $6 উইথড্রু দিছি, একটা সেন্টও কিন্তু এখান থেকে ফি কাটছে না। আমি যদি এখন আপনাদের হিস্টোরিতে গিয়ে দেখাই তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন। তো হিস্টোরিতে আসার পর এই যে দেখেন আমার যে ডিপোজিটটা বাইন্যান্সে কিন্তু ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন চাইলে আপনি এক্সএলএমের জায়গায় টিআরএক্সও উইথড্রু করতে পারেন অথবা ম্যাটিক উইথড্রু করতে পারেন। এক্সএলএমটা একটু উইথড্রুতে লেট করে, ঠিক আছে? তো আপনারা চাইলে টিআরএক্স অথবা ম্যাটিকটা উইথড্রু করতে পারেন। তো আজকে ভিডিওটা মূলত এ পর্যন্তই। তারপরও যদি কোনো স্টেপ বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গ্রুপ আছে, গ্রুপে আপনি স্ক্রিনশট সহকারে দেখালে আমি এ টু জেড আপনাদের দেখাই দেবো। তো এখন যেই বাইবিটের যে অফারগুলো আসবে সবগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো মাস্ট বি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু ফলো করতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, মাস্ট বি সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকে ভিডিওতে একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।